আমরা পড়ছিলাম অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট এই অধ্যায়টি। আজকের ক্লাসে আমরা দেখব রৈখিক বিবর্তন বা বিবর্তন, এবং এই অধ্যায়ে রৈখিক বিবর্তন সম্পর্কিত কিছু অঙ্গ আছে, এবং ফোকাস দূরত্ব, বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব এই তিনটির মাঝে সম্পর্ক নির্ণয় একটি সূত্র এবং তার প্রয়োগ। তোমরা গত ক্লাসগুলোতে দেখেছ যে অবতল দর্পণে বিম্ব গঠন প্রক্রিয়া, উত্তল দর্পণে বিম্ব গঠন প্রক্রিয়া কীভাবে রশ্মিচিত্রের মাধ্যমে বিম্ব গঠন করতে হয়, এছাড়াও দেখেছ উত্তল এবং অবতল দর্পণে বিম্ব গঠনের ক্ষেত্রে কী ধরনের পার্থক্য দেখা যায়। আজকে একটা ছোট্ট জিনিস দিয়ে আমরা ক্লাসটা শুরু করি, সেটা হচ্ছে তোমাদেরকে যদি দুটো অবতল এবং উত্তল এরকম দুটো দর্পণ দেয়া হয়, তোমরা কি দর্পণটা দেখিয়ে বলতে পারবে যে কোনটা উত্তল কোনটা অবতল? হ্যাঁ, খুব সহজে কোনো কিছু না বের করে বলা যায়। আমরা জানি উত্তল এবং অবতল দর্পণে খুব কাছে, অর্থাৎ মেরু বা খুব কাছের মাঝে যদি কোনো বস্তু রাখা হয়, উত্তল দর্পণে সবসময় অবাস্তব এবং সোজা বিম্ব গঠিত হয়, আর এইরকম অবতল দর্পণে অবাস্তব কিন্তু অবতল দর্পণে অবাস্তব সোজা বিম্ব গঠিত হয়, কিন্তু উত্তল দর্পণে সবসময় বস্তুর তুলনায় ছোট হবে, অবতল দর্পণে সবসময় বস্তুর তুলনায় বড় হবে। তাহলে সরি, উল্টা কোনোটাতেই উল্টা বিম্ব গঠিত হবে না, দুটোই সোজা হবে, কিন্তু ডিফারেন্সটা কী হবে? একটাতে হবে ছোট বিম্ব আর একটাতে হবে বড় বিম্ব। অর্থাৎ যে দর্পণের সামনে আঙুল রাখলে তোমার আঙুলটা মোটা বড় দেখা যাবে, অর্থাৎ বড় বিম্ব গঠিত হবে, সেটা অবশ্যই অবতল দর্পণ। আর যে দর্পণের সামনে তোমার আঙুল বা যে বস্তুটা তুমি রাখবে তার তুলনায় ছোট বিম্ব দেখা যাবে, তাহলে সেটা দিয়ে তুমি বুঝে নিবে যে এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। ছোট হলে উত্তল, বড় হলে অবতল। এভাবে আমরা কোনো ফোকাস দূরত্ব বা বক্রতা ব্যাসার্থ বা কোনো কিছু পরিমাপ না করে শুধু একটা দর্পণের সামনে ছোট্ট একটা বস্তু রেখেই আমরা দর্পণকে দেখেই শনাক্ত করে ফেলতে পারবো যে এটা আসলে কী ধরনের দর্পণ। ঠিক আছে, তাহলে দেখো যে দর্পণে বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো দর্পণে বিম্ব ছোট গঠিত হয় লক্ষ্যবস্তুর তুলনায়, কোনো দর্পণে লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব আকৃতিতে বড় হয়ে যায়। তো বিম্ব বস্তুর তুলনায় কত গুণ ছোট অথবা কত গুণ বড় এটা যে রাশির সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় বিবর্ধন বা রৈখিক বিবর্ধন, ম্যাগনিফিকেশন। কোনো দর্পণে বা বস্তুর উত্তল বা অবতল যে কোনো দর্পণের ক্ষেত্রেই বস্তুর লক্ষ্যবস্তুর তুলনায় বিম্বর দৈর্ঘ্য যত গুণ বড় বা ছোট। তাহলে এখানে আমরা সূত্রের মাধ্যমে বুঝতে পারি, যেমন ধরো রৈখিক বিবর্তনকে সবসময় স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো এই চিত্রের ক্ষেত্রে এই সূত্রটা দেখো, এখানে লেখা আছে এম ইকুয়ালস এল প্রাইম বাই এফ। এল প্রাইমটা কি? এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, আর এলটা কি? এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে রৈখিক বিবর্তন এম সমান হচ্ছে এল প্রাইম বাই এল, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। করলেই আমরা বুঝে যাব বিম্বটা বস্তুর তুলনায় কতগুণ বড় বা ছোট। তাহলে এর সংজ্ঞাটা আমরা কিন্তু এভাবেও দিতে পারি, রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা কীভাবে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা ছোট বিবর্ধন বলা হয়। এই বিবর্ধন নির্ণয়ের আরও একটা সূত্র আছে, সেটা দেখো কি, এম ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, আর এম তো আমরা জানি রৈখিক বিবর্ধন। তাহলে এম সমান মাইনাস ভি বাই ইউ, তাহলে বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকেও রৈখিক বিবর্ধন বলা হয়। এখন যদি বলা হয় কোনো বস্তুর রৈখিক বিবর্ধন টু বলতে কী বোঝায়, তাহলে কী বলতে পারবো? দেখো আমরা যদি এখানে এম এর জায়গায় টু বসাই তাহলে এই সূত্রটা যদি খেয়াল করো তাহলে টু ইকুয়ালস হবে এল প্রাইম বাই এল। তাহলে লিখতে পারি, বা যদি একে পাশে নিয়ে আসি তাহলে টু এল ইকুয়ালস এল প্রাইম, বা এল প্রাইম ইকুয়ালস টু এল। অর্থাৎ এটা কি? বিম্বের দৈর্ঘ্য
বিম্বের দৈর্ঘ্য 2 ইনটু বস্তুর দৈর্ঘ্য। তাহলে কোন বস্তুর রৈখিক বিবর্ধন m সমান 2 বলতে কি বোঝায়? আমরা বলতে পারি, আগে আমরা এই এইটা যদি একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে বা এইভাবেই আসে তখন আমরা আগে রৈখিক বিবর্ধন সংজ্ঞাটা লিখব, তারপরে লিখব রৈখিক বিবর্ধন 2 বলতে বোঝায়। যেহেতু 2 তাহলে বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ, বিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এটাকে আমরা আরো সহজে এই এত অনেক কিন্তু এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে না, এটা আমি তোমাদের বোঝার জন্য করলাম। তোমরা শুধু লিখে দিবে যে বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এতে আমরা আরো সহজে কিভাবে বের করতে পারি, তোমাদের এত কিছু কোর্স না করে তোমরা যদি এটা ধরো একটা এমসিকিউতে প্রশ্ন আসে তাহলে এম ইকুয়াল এল প্রাইম বাই এল, এখন এটা যদি 2 হয় তাহলে নিশ্চয়ই এটা এমন হবে, অর্থাৎ 2 ইকুয়ালস আমরা বলতে পারি 2/1, তার মানে বিম্বের দৈর্ঘ্যটা হবে বস্তুটা যদি হয় 1 এক গুণ বিম্বটা হবে তার দ্বিগুণ, তার মানে রৈখিক বিবর্ধন m যদি 2 হয় বস্তুর বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ, যদি এটা 3 হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 3 গুণ। আবার যদি উল্টোটা হয় ধরো রৈখিক বিবর্ধন 0.5 অথবা 1/2, তাহলে এইটার মানে কি রৈখিক বিবর্ধন m সমান যদি 1/2 হয় তাহলে এই উপরের বিম্বটা হয়ে যাবে 1 গুণ বস্তুটা হয়ে যাবে 2, অর্থাৎ এখন কি হবে বিম্বের দৈর্ঘ্য বস্তুর তুলনায় ছোট হবে, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য যদি 1 গুণ হয় বস্তুর দৈর্ঘ্য হবে দ্বিগুণ, তার মানে বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক কমে যাচ্ছে বিম্ব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে রৈখিক বিবর্ধনের মান যদি 1 থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট হয়ে যাবে, আর যদি বিম্বের দৈর্ঘ্যটা রৈখিক বিবর্ধনটা এরকম ভগ্নাংশ না হয়ে একটা পূর্ণ অংশ হয় তখন বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের থেকে বড় হবে। তাহলে যদি রৈখিক বিবর্ধন m সমান 1 হয় তখন কি ঘটবে, বস্তু বিম্বের তুলনায় বড় হবে ছোট হবে না অন্য কিছু হবে? তাহলে এখান থেকে আমরা যদি সূত্রটা বসাই l প্রাইম বাই l, তাহলে অবশ্যই আমাকে l এর মানটা 1 হতে হবে, l প্রাইমের মানও 1 হতে হবে, তবে m ইকুয়ালস 1 হবে। তাহলে এক্ষেত্রে দুটো কি একই রকম, দৈর্ঘ্য দুটোর দৈর্ঘ্য এক, তার মানে এক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য একই থাকবে অর্থাৎ সমান থাকবে। তাহলে এই রৈখিক বিবর্ধন m ইকুয়ালস 1 বলতে বোঝায় বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান। এখন যদি বলা হয় এটা কোন দর্পণের ক্ষেত্রে ঘটে, আমরা জানি সাধারণত সমতল দর্পণে বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য সমান হয়, তাহলে রৈখিক বিবর্ধনের মান 1 মানেই হচ্ছে সেই দর্পণটা হবে সমতল। এছাড়া আরেকটা হতে পারে, যদি দর্পণটা অবতল হয় তাহলে কোন ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান 1 পাওয়া যাবে? আমি তোমরা আগের ক্লাসে দেখেছো যে অবতল দর্পণে বস্তু যখন এই চিত্রটা খেয়াল করো, বস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকে বিম্ব বক্রতার কেন্দ্রে থাকে তখন বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য সমান হয়ে যায়। তাহলে ওই ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান কত হবে? যখনই এটা সমান হয়ে যাবে রৈখিক বিবর্ধনের মান 1 হবে। সমান হওয়ার মানে যে এল প্রাইমের মান 1ই হতে হবে এমন না, এটা 2 হতে পারে, যদি এটা 2 হয় তাহলে এটাও 2 হবে, 3 হলে 3 হবে, অর্থাৎ সমান হতে হবে দৈর্ঘ্য যাই হোক না কেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা রৈখিক বিবর্ধন দিয়ে বুঝতে পারি যে দর্পণটা কেমন, সমতল অবতল উত্তল বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্যের তুলনায় কতটুকু বড় বা ছোট। এবার আমরা দেখি বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য কোথা দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক। দেখো এই পাশে একটা সূত্র লেখা আছে, এটা কি 1/v প্লাস 1/u ইকুয়ালস 1/f, এফটা ভিটা হচ্ছে বিম্বের দূরত্ব, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব, আর এফটা তোমরা জানো এটা হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব।
এই তিনটা রাশির মাঝে যে সম্পর্ক নির্ণয় করা হয়েছে সেই সম্পর্ক নির্ণয় সূত্র হচ্ছে এই সূত্র 1/v + 1/u = 1/f। এই সূত্রের প্রমাণ তোমাদের বইয়ে নাই, এটা তোমরা চতুর্থ শ্রেণীতে পাবে। এখন শুধু এই সূত্রটা শিখবে এবং এই সূত্রের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় আমরা এই ক্লাসগুলোতে শিখব। এই যে আমরা দুটো সূত্র দেখলাম, এই সূত্রের সাহায্যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্নভাবে অঙ্ক আসে, তো এই সূত্রগুলো প্রয়োগ করে আজকে আমরা এরকম একটা অঙ্ক সলভ করবো। দেখো, 2018 সালে এই প্রশ্নটা এসেছিল, এমন একটা চিত্র, এটা কি দর্পণ? একটা অবতল দর্পণ, যেহেতু অবতল পৃষ্ঠ প্রতিফলন। এই অবতল দর্পণের সামনে পি মেরু এক প্রধান প্রকার, সি বক্রতা কেন্দ্র, এই পি আর সি এর মাঝখানে একটা বস্তু রাখা আছে পি কিউ, পি সি সমান কত? পি সি, তার মানে পি থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে 14 সেন্টিমিটার, পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব পি কিউ হচ্ছে 10 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে বিন্দুর দূরত্ব নির্ণয় করো। দুই নম্বর হচ্ছে লক্ষ্যবস্তুকে দর্পণের সামনে রাখলে সামনে 5 সেন্টিমিটার দূরত্ব রাখা হলে বিম্বের বৈশিষ্ট্য চিত্রকে ব্যাখ্যা করে। এই পিকিউটা হচ্ছে আমাদের চিত্রে দেওয়া প্রদত্ত লক্ষ্যবস্তু। তাহলে প্রথম অঙ্কটা আমরা ধরো করি বিম্বের দূরত্ব নির্ণয় করো, এটা কোন সূত্র দিয়ে করবো? এই যে আমি যে সূত্রটা দেখলাম 1/v = 1/f, তাহলে এই সূত্রে আমরা যদি অঙ্কটা করি তাহলে কী কী বসাবো মনে করো, তাহলে আমরা কী লিখব? দেওয়া আছে এটা হচ্ছে 1 নম্বর সমাধান, দেয়া আছে কি? দেয়া আছে ভি সমান বিম্বের দূরত্ব, ইউ সমান বস্তুর দূরত্ব। আমার ভি তো বিম্বের দূরত্ব বের করতে হবে, আমি জানি না, ইউ সমান বস্তুর দূরত্ব। দেখো, ইউ মানে হচ্ছে বস্তু, সকল দূরত্ব দর্পণের মেরু থেকে গণনা করা হয়। এখানে মেরু থেকে বস্তুর দূরত্ব পি কিউ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আমার বিম্বের দূরত্ব বের করতে হলে ইউ আছে ভি বের, তো আমি বেরি করবো, আমার জানতে হবে কি এফ। এফ কি? এই মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব এফ। তাহলে এই দূরত্ব কিন্তু আমার চিত্রে দেওয়া নেই, তাহলে এটা আমাকে বের করে নিতে হবে। তাহলে ফোকাস দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্বের একটা সূত্র জানি, f = r/2। আরটা কি? আরটা হচ্ছে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ। তাহলে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে পিসি, পিসি সমান দেখো 14 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি f = r/2, সমান সমান আমরা লিখতে পারি pc/2। পিসি সমান কত? 14 সেন্টিমিটার, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে হবে 7 সেন্টিমিটার। তাহলে এখন দেখো, এখানে যদি আমরা এই সূত্রের মানটা বসিয়ে দিই, এখানে লিখে নিলাম সূত্রটা, আমরা জানি বা 1/v + 1/u এর মানটা যদি বসিয়ে দিই 10 সমান, f এর মান বসিয়ে দিই 1/7, 1/v এই মানটা অবশ্যই নিয়ে যাই 1/7 - 1/10, বা 1/v এখানে আসবে 70 10 - 7, বা 1/v = 3/70। এখন এইটাকে যদি উল্টে দিই তাহলে কিন্তু আমার ভি এর মান বের হয়ে যাবে, আমার 1/v না, ভি এর মান দরকার। তাহলে এটাকে উল্টে দিলে ভি সমান হবে, এটা উল্টে যাবে 70/3, বা ভি সমান হবে, দেখো বিম্বের দূরত্ব কত বের হলো 23.33 সেন্টিমিটার। ঠিক আছে, দেখব 2 নম্বর, লক্ষ্যবস্তুকে দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরত্বে রাখা হলে বিম্বের বৈশিষ্ট্য চিত্রকে ব্যাখ্যা করো। এখন দেখো লক্ষ্যবস্তু কোথায় রাখা আছে, দর্পণের সামনে পি কিউ এর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখন আছে 10 সেন্টিমিটার। যদি একে 10-এ না রেখে 5-এ রাখা হয় তাহলে কেমন হবে, ওই বিম্বের বৈশিষ্ট্য কেমন হবে? তাহলে মনে করো বস্তুটা এখানে নাই, নেই একে আমি দর্পণের কাছে নিয়ে আসলাম, নিয়ে আসতে আসতে কোথায় রাখলাম 5 সেন্টিমিটার, এক্ষেত্রে কী করব?
বস্তুর দূরত্ব ইকুয়ালস 5 সেন্টিমিটার। দর্পণে ফোকাস দূরত্ব এর আগে আমরা 1 নম্বর সমাধানটা করতে গিয়ে কিন্তু আমরা দেখেছিলাম এখানে ফোকাস দূরত্ব না দিয়ে থাকলেও আমরা বের করেছি যে ফোকাস দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 7 এর থেকেও কম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বস্তুটি দর্পণে মেরু ও প্রধান ফোকাসের মাঝে অবস্থান করবে। নিম্নে রশ্মি চিত্র একে এর বিম্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। এখন দেখো 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করছি। দেখেছি যে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 7 সেন্টিমিটার, অর্থাৎ বস্তুটা মেরু এবং প্রধান ফোকাসের মাঝে অবস্থান করবে। অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার করা হলে তোমাকে উল্লেখ করে দিতে হবে। এখন তুমি দেখেছো যে বস্তুটা কোথায় থাকবে, মেরু ও প্রধান ফোকাসের মাঝে। তাহলে চিত্র আঁকার সময় এই বস্তুটাকে এইখানে রেখে তোমার এই অবতল দর্পণের চিত্রটা আঁকতে হবে। তাহলে আমরা জানি এখানে বস্তুটা রাখলে একে আলোক রশ্মি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়ে প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে। অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর, অর্থাৎ এমনভাবে আঁকবে যে এই রেখাটা পেছনের দিকে যেন বক্রতার কেন্দ্র স্পর্শ করে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার ব্যাসার্ধ বরাবরই প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বাড়ালে এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। ও বিন্দু থেকে প্রধান অক্ষের উপর ও এ লম্ব টানলে এই ও এ লম্বই হবে তৃতীয় লক্ষ্য বস্তুটার প্রতিবিম্ব। তোমরা যা এই প্রশ্নগুলোর অ্যান্সার করো, কেউ বর্ণনাটা এই বর্ণনাটা অনেক বড় দিয়ে দাও, কেউ একেবারেই দাও না, তোমরা এই দুটোর কোনোটাই করবে না। কী করবে, ছোট্ট করে একটু বর্ণনা দিবে, আলোটা কোনদিকে কে আসে কোনদিকে যায়, তারপরে বৈশিষ্ট্যটা লিখে দেবে, আর চিত্র তো আঁকতেই হবে। দেখো তোমাদের সুবিধার জন্য বর্ণনাটা লিখে দিয়েছি। অবতল দর্পণের কিছু লক্ষ্যবস্তু পি বিন্দু হতে প্রধান অক্ষের সমান্তরাল ও বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত দুটি আলোক রশ্মি এমনভাবে প্রতিফলিত হয় যেন প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পেছনে ও বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়। ও বিন্দু হতে প্রধান অক্ষের উপর ও এ লম্ব টানলে ও এ হচ্ছে তৃতীয় লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বা শেষ। এইটুকু বর্ণনা হয়ে গেলো। এবার কী লিখবে, বিম্বের বৈশিষ্ট্য অবস্থান কোথায়, দেখো বিম্বটা কোথায় আছে দর্পণের পেছনে, তাহলে দর্পণের পেছনে। আকৃতি কি বস্তুর তুলনায় বড়, মানে বিবর্ধিত প্রকৃতি কি, যেহেতু বাস্তব অবাস্তব দর্পণের পেছনে, তাহলে অবাস্তব এবং প্রধান অক্ষের উপরে দুটোই একই দিকে অবস্থান করছে তাই সোজা। তাহলে এইভাবে এই প্রশ্নের অ্যান্সার করা যায়। তোমাদের আগামী ক্লাস ক্লাসে HW থাকলেও এই 2018 সালের এই প্রশ্নটাই তোমরা HW করবে, করে এই ক্লাসের কমার্সে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে জল নিয়ে নেবে। তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো, না বুঝলে আবারও বারবার দেখবে, প্রয়োজন কমেন্টস করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুদাহ।